কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি বহুল আলোচিত পীর হাবিবুর রহমান কাঁচপুরীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 9টায় সিদ্ধিরগঞ্জের চৌরঙ্গী ফিলিং স্টেশন থেকে একটি বিলাসবহুল গাড়ি সহ তাকে গ্রেফতার করা হয়। রাতেই ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার নিজ বাড়ি হিরাঝিলের প্রিয়াম টাওয়ার ওয়ানে তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেখান থেকে একটি 18 ইঞ্চি ছোড়া, 18 বোতল বিদেশি মদ, 15 বোতল ফেন্সিডিল এবং 16 ক্যান্ডিয়ার বিয়ার উদ্ধার করে তারা। তার বাড়ি থেকে আন্তর্জাতিক একটি ক্রেডিট কার্ড, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের চেক বই এবং কানাডায় ভিসা লাগানো একাধিক পাসপোর্ট উদ্ধার করে যৌথ বাহিনী। আটক পীর হাবিবুর রহমান কাঁচপুরীর বিরুদ্ধে আদম পাচার, জমি দখল সহ নানা রকম অভিযোগ আছে। বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।